একটা ভালো দলের সাথে যদি জিততো মনকে বুঝাতে পারতাম যে না জিতছি একটা ভালো দলের সাথে, বলবো না শান্তকে বসানো উচিত, তবে ওকে এই বয়সে এত দায়িত্ব দেওয়া উচিত হয়নি। লিটন কুমার সবচেয়ে বেশি আমাদেরকে মন খারাপ করে দিয়েছে। লিটন বাদ, সমীর সরকার বাদ, নতুন প্লেয়ার আনা দরকার বাংলাদেশ দলটাকে ঢেলে সাজাইলে আমার মনে হয় পরিবর্তন আসবে। হয়তো সক্ষমতাতেই সমস্যা, সমস্যা যোগ্যতা কিংবা মানসিকতায়। ভারতের বিপক্ষে জেতা উচিত কিংবা জিতবে বাংলাদেশ এমন প্রত্যাশার চাপ নেই, তবুও দু চোখে উঁকি দিচ্ছিল রঙিন স্বপ্ন, যার সঙ্গী করে টিএসসি যেন এক খণ্ড ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। টার্গেট 197, তবুও গা জ্বালানো ব্যাটিং এর স্বপ্নগুলো বিভীষিকাময়, আবারও দুঃস্বপ্নের রাত। সমর্থকদের ক্ষোভ তাই যেন উগড়ে পড়ে। যে তিনটা দলের সাথে জিতছে তারা দুর্বল দল, একটা ভালো দলের সাথে যদি জিততো মনকে বুঝাতে পারতাম যে না জিতছি একটা ভালো দলের সাথে ফাইট করছি, কিন্তু একটা ম্যাচও ফাইট করতে পারেনি। গত 4-5 ম্যাচ যেভাবে ব্যাটিং করছে, আজকে 200 রানের টার্গেট, ওই সেম ব্যাটিং, একই স্টাইলের ব্যাটিং, টি-20তে এইসব ব্যাটিং চলে না। বলবো না শান্তকে বসানো উচিত, তবে ওকে এই বয়সে এত দায়িত্ব দেওয়া উচিত হয়নি, ওকে ক্যাপ্টেন্সিটা দেওয়ার কোনো দরকার ছিল না। পুরো ম্যাচটাই আমরা মনে হয় কোনো একটা সময়ে ভালো একটা ফরম্যাটে ছিলাম না, যেখান থেকে আমরা আশা করতে পারি যে আমরা জয়ের কাছাকাছি আছি। লয়াল ফ্যান বেস হিসেবে বিশ্ব ক্রিকেটে সুনাম আছে টাইগার ভক্তদের, তবু ধারাবাহিক ব্যাটিং দৈন্যতার সঙ্গে বাজে অধিনায়কত্ব, আছে পরিকল্পনার অভাব, তাই তো ভবিষ্যতের ভাবনায় তাদের কণ্ঠেও দলকে ঢেলে সাজানোর আহ্বান। লিটন কুমার দাস সবচেয়ে বেশি আমাদেরকে মন খারাপ করে দিয়েছে। সাকিবের পারফরমেন্স নিয়ে আসলে আমরা আশা হতো, তার পারফরমেন্স আমরা এইরকম পারফরমেন্স আশা করিনি। আমি চাই বাংলাদেশ দলকে ঢেলে সাজাতে, লিটন বাদ, সমীর সরকার বাদ, নতুন নতুন জাকের আলী ভাই যে বললে যে এগুলা তো বাদ ভাই, ঠিক আছে, নতুন প্লেয়ার আনা দরকার বাংলাদেশ দলটাকে ঢেলে সাজাইলে আমার মনে হয় পরিবর্তন আসবে। পরের ম্যাচে আফগানদের বিপক্ষে জয় কিংবা হার মুখ্য নয়, সমর্থকরা বলছেন একটা ম্যাচে তারা অন্তত দেখতে চান ইতিবাচক ব্যাটিং, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।